মোহতারাম ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে জুমার দিনে সূরা কাহাব পড়া সম্পর্কে। এটা অবশ্য এই আমলটা অনেক প্রসিদ্ধ আমল এবং এই আমলটা করা হয়ে থাকে, তো এ বিষয়ে একটু বিষয় জেনে রাখবেন। প্রথম কথা হচ্ছে জুমার দিনে সূরা কাহাব পড়ার বিষয়ে ফজিলত যেটা সেটা ঠিক আছে, মানে পড়ার বিষয়টা ঠিক আছে যে সাহাবিগণ এই দিনে সূরা কাহাব পড়তেন এবং তার সময় হলো বৃহস্পতিবারের দিন মাগরিব থেকে, অর্থাৎ সূর্যাস্ত থেকে নিয়ে শুক্রবারের দিন সূর্যাস্তের আগ পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে যে কোনো এক সময় যদি কেউ সূরাতুল কাহাব পড়ে তাহলে এ ধরনের ফজিলত হবে। দুইটা হাদিস মূলত প্রসিদ্ধ হাদিস দুইটা বর্ণিত হয়েছে, একটা হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাদিসটা তারিমিতে এসেছে এবং সহিহুল জামেতেও এসেছে, নিয়ে এসেছেন। তারপর একটি হাদিস আসছে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটা 2 নম্বর খণ্ডে এসেছে তারগিবাত তারহিবে। তো দুইটা হাদিসে শেখ আলবানী রাহমাহুল্লাহ এক পর্যায়ে গিয়ে সহি বলেছেন, প্রথমটা বিশেষ করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটাকে সহি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে তার জন্য কিয়ামতের দিন তার জন্য আলোর ব্যবস্থা করা হবে। আবার এরকম ভাবে বলা হয়েছে যে সে আলোর নিচে থাকবে, অর্থাৎ সে অন্ধকারে থাকবে না। এবং অন্যভাবে হাদিসটা এসেছে যে বাইনা জুমআতাইন, এই জুমার থেকে নিয়ে আর এক জুমা পর্যন্ত এর মাঝে সে অন্ধকারাচ্ছন্ন অথবা খারাপ কোনো অধ্যায়ে সে যাবে না, অর্থাৎ সে আলোর মধ্যে থাকবে, অর্থাৎ নূরের মধ্যে থাকবে। নূরের মধ্যে থাকা বলতে সে খারাপ কাজ বা গুনার কাজ বা ইত্যাদি থেকে অনেকটা নিরাপদ থাকবে যদি কেউ সূরাতুল কাহাফ জুমার দিনে পড়ে। সুতরাং আমি মনে করি এটা সাহাবিদের সর্বশেষ, এ বিষয়ে অনেক হাদিসের বিষয়ে অনেক কিন্তু আলোচনা হয়েছে, তো সর্বশেষ এর পিছনে নাই, মানে অর্থাৎ এর চাইতে দুর্বল নেই যে সাহাবি পর্যন্ত এই আমলটা আছে, সাহাবি পর্যন্ত এই আমলটা আছে। এই কথাটা বুঝলেন কিনা? যদি কেউ এই হাদিসটাকে বলে যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসটা পৌঁছেনি, অর্থাৎ হাদিসটা মারফু না, তাহলে এটা নিশ্চিত, এবং ইবনে হাজার রাহিমাহুল্লাহ উনি এ বিষয়ে অনেক কথা বলেছেন, উনিও কথা বলেছেন, তো এ বিষয়টা নিশ্চিত যে এই হাদিসটা সাহাবিগণ পর্যন্ত আমল আছে, অর্থাৎ যে ইবনু উমার এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এবং সাহাবিদের মধ্যে যে আমলটা ছিল এতে কোনো সন্দেহ নেই। সো তার উপরে উসুলে হাদিস অনুযায়ী তার উপরে এই হাদিসটা আমল করা যাবে, অর্থাৎ জুমার দিনে সূরাতুল কাহাফ পড়া যাবে। আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আমিন।